আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমার সাথে আছে নাবিলা আপু, আর হচ্ছে তার সাথে যে ভাইয়া আছে, তো ভাইয়ের নাম কি? আচ্ছা, কোথা কোথা থেকে আসছেন? শরাফত গাজীপুর ভাই, গাজীপুর থেকে। তো ভাইয়ারা আমাদের থেকে যে ল্যাপটপটা পারচেস করছে সেটা হচ্ছে 840 GC, 4i5 এর 8 Gen, 8 GB, 256 GB, 4 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি ডিসপ্লে, যেটা আমাদের ইউটিউবে নির্ধারিত প্রাইস ছিল 31,500 টাকা। তো আমরা আজকে যেহেতু শুক্রবার, ফ্রাইডে স্পেশাল অফার বা গিফট হিসেবে প্রত্যেকটা আইটিভিলিট ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের একটা গিফট করে থাকি, সেটা হচ্ছে যে কম্বো প্যাক দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিবোর্ড, মাউস, হেডফোন এবং এটার সাথে একটা মাউস প্যাড আছে, এটা ফর অনলি ফ্রাইডের জন্য। এবং তার সাথে কিন্তু আমরা একটা ব্যাগও গিফট করে থাকি। কেউ আবার আসলে ফ্রাইডে ছাড়া অন্য কোনো দিন আসলে ডিমান্ড করলে এটা পসিবল না, এটা শুধু শুক্রবারের জন্যই আমরা চেষ্টা করি কাস্টমারকে দেওয়ার, যারা আমাদের আসলে নিয়মিত ভিউজ দিয়ে থাকেন। আমরা চেষ্টা করবো নেক্সট ডে মঙ্গলবার বা যেকোনো একদিন, 2টা দিন সপ্তাহে আপনাদের জন্য গিফট রাখার জন্য। তো নাবিল আপু ভাই, আপনারা আসছেন মনে হয় উত্তরা থেকে, নাবিল আপু আর ভাই ঢাকা গাজীপুর থেকে। আচ্ছা, তো আমাদের শপের অ্যাড্রেস কিভাবে পাইলেন? অ্যাড্রেস ইউটিউবে ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে। কোথাও এমনি সব ফিজিক্যালি ভিজিট করছেন? জি, করেছি। আচ্ছা, নাম না বলি তো, সেই শপ থেকে কেন নিলেন না, বা আমার শপ থেকে কেন নিলেন, এটা একটু আমাদেরকে বলতে হবে। এখানে ল্যাপটপটা ফ্রেশ ছিল আর প্রাইসটা রিজনেবল, ওখানে আমার থেকে প্রাইস বেশি। আমি জানি আমার আমার ল্যাপটপের সবচেয়ে প্রাইস বেশি আমার জানা মতে আর কি, কারণ আমি আমি বাইসে প্রোডাক্ট কিনি। জি, এখানে ফ্রেশ, ওখানে ফ্রেশ ছিল না, প্রাইস কি ওখানে কম ছিল? আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন, এই ধরনের ল্যাপটপ পারচেস করতে পারেন। আসলে আমাদের প্রাইসটা প্রথম ফোকাস থাকে না, ফোকাস থাকে ইউজ ল্যাপটপ যেহেতু প্রোডাক্টের উপরে। তো কেউ যদি সব ভিজিট করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর স্পেশালি ভাইয়াকে, আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে প্রাইস বেশি হওয়ার পরেও প্রোডাক্ট পারচেস করার জন্য। যদি ফিউচারে প্রোডাক্টটা ভালো চলে, দু একটা কাস্টমার বা ফ্রেন্ড সার্কেল রেকমেন্ড করবেন, আর যদি খারাপ চলে অবশ্যই ওয়ারেন্টি প্রসিডিউর আওতায় আইসা আপনারা ওয়ারেন্টি নেবেন। ঠিক আছে।